হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর রাত 12টায় মামারা যখন সারপ্রাইজ দিতে আসলো হুটহাট করে, তো দেখে আমি একদম শক হয়ে গেলাম রাত 12টায় এত রাতে। তো কী কী আয়োজন করলাম, এই তো মামারা আসলো ওয়ানের পাপাকে দেখার জন্য। তো চলো লেটস গো অ্যান্ড সি মাই ব্লগ, সম্পূর্ণ ব্লগটা দেখে ফেলো। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা অনেক ভালো আছো, তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো এই তো দুপুরে একটু ডিমের তেলা নিয়ে রান্না করেছিলাম তোমাদের সাথে, তোমরা জানো। তারপরে সাথে করেছিলাম একটু করলা ভাজি, দেখতেই পাচ্ছ। তো এগুলো রান্না করার পরে তারপর আমি একটু ভাত উঠাই দিলাম, যে ভাত রান্না করতেছি। আর এই তো ভাত আমার হয়ে যাচ্ছিলো, তো এখন নামিয়ে নিব চুলায়। আর এ তো আমি একটু মাঠটা পাশায় আর ভাতটা রান্না হয়ে গেছে। আর তখন বাজে রাত 12টা, তো কলিং বেলের আওয়াজ আসলো। আর কলিং বেলের আওয়াজের পরে আমি দেখে তো একদম শক, মা মামি চলে এসেছে আমাদেরকে না বলে সারপ্রাইজ দিল। তো ভালোও লাগলো, বাট এত রাতে আমি কিছু তাদের জন্য করতে পারলাম না, এটার জন্য দুঃখ লাগলো। তাই বাসায় যেগুলো ছিল আর কি, ছোটোমোটো এগুলোই জিনিস দিয়ে আর কি চালিয়ে দিলাম। তো খুবই, আর এত রাতে মামারা আসছে মানে আমরা একদম সারপ্রাইজ হয়ে গেছি। আর ওয়ানিয়ার জন্য অনেক কিছু নিয়ে এসেছিলো, ওয়ানিয়া খুব এক্সাইটেড ছিল, ওয়ানিয়া ঠিক আছে, আমি খুবই এক্সাইটেড ছিলাম। আর ওয়ানের পাপাকে দেখতে এসেছিলো, তো না বলেই চলে এসেছিলো, তাই আমি তেমন কিছু প্রস্তুত করতে পারলাম না হঠাৎ করে যেহেতু। তারপরে এই যে যেগুলো পেরেছি এ তো করলাম তাড়াতাড়ি করে, তো ফল টল কেটে দিলাম। তারপরে এই যে ডিম দিয়ে রুটি দিয়ে যেটা আমরা ভাজি স্যান্ডউইচের মতো, তো সেটা বানিয়ে নিলাম, খেতে খুবই মজা লাগে। আর মামা খেয়ে বলেছে অনেক মজা হয়েছে, মামিও বলছে খুব মজা হয়েছে। তো সবাই খুব পছন্দ করে খেলো, আমার খুব ভালো লাগে সবাই খেয়ে আমার প্রশংসা করলে। আর এতে সবাই আমরা গল্প গুজব করতেছিলাম, আমারও বসেছিল সবাই মিলে গল্প গুজব করতেছিলাম বসে বসে, যে তো কীভাবে রান্না হলো। তারপর তাদের জন্য একটু মজাদার করে ইয়াম্মি করে আমি একটু চা বানালাম, একদম গাঢ় দুধের চা। তারপরে এই তো চা বানানোর পরে সবাই বসে এখানে টিভি দেখতেছিলো, আমাদের ভিডিও দেখতেছিলো। হ্যাঁ, আমাদের হচ্ছে সেই ওই যে বার্থডেতে গেছিলাম না, বার্থডে পার্টির ব্লগটা দেখতেছিলো সবাই আমাদেরই চ্যানেলের। আর এই তো সবাই দেখে দেখে গল্প করতেছে, আর এই তো অনেক বাবা সবাই দেখতেছে, আর এই যে বসে আছি আমরা। তো ব্লগটা কেমন লাগলো, রাত 12টায় সারপ্রাইজ পাই আমার তো অনেক ভালো লাগলো। এখন মামিরা চলে যাবে, তো আমি ভাবলাম একটু শর্ট নিয়ে নিই। আর মামি এই যে বলতেছিলো ওয়ানিয়াকে কীভাবে ধরে লেখাটা মানে হাতে যেন পেন্সিল ঠিকভাবে ধরতে পারে, সেটাই বলতেছিলো আর কি। আর এই তো অনেক বাবার তো মন খারাপ হয়ে গেল, চলে যাচ্ছে মামারা, তো মামাও চলে যাচ্ছে। আর তখন কিন্তু বাজে 1:45 আর কি, তো তারাই তো যাচ্ছে। তো তাদেরকে বাই বাই করলাম, মামারা অনেক কিছু এনেছিল, তো ওই তো তোমাদেরকে। তারপর মামি আমাকে একটু হাগ করলো, কিসি দিল যে আমার রান্না এত মজা হয়েছিল, ঠিক আছে, মানে আমি স্যান্ডউইচের মতো বানিয়েছিলাম খুব ভালো হয়েছিল, তো সেটাই বললো চাটা ভালো হয়েছিল এগুলো। তারপর চলে যাচ্ছিলো সবাই। আর চলে যাওয়ার সময় তো খুবই দুঃখ লাগে কেউ চলে গেলে আর কি, আর নিজের মানুষ বিশেষ করে। তো এই তো ওয়ানিয়াও খুব স্যাড হয়ে গিয়েছিলো, ওয়ানিয়া অনেক স্যাড হয়ে গিয়েছিলো যে চলে যাচ্ছে। তারপরে এই তো বাই বাই করলাম। আর তখন এই যে আমাদের বিল্ডিংয়ের লাইটটা অফ করে দিয়েছিলো, বাট আমাদেরটা অন ছিল। হ্যাঁ, আর ওয়ানিয়া যে চিপস টিপস মামিরা এনেছিলো সেগুলো খাচ্ছিলো, আর আমাদের সাথে গল্প করতেছিলো। তো এই তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবো, মানিস মস্তি ব্লগের পাশে থাকবো। আর আজকে এই তো, কালকেও ইনশাল্লাহ ব্লগ আপলোড দিব। তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবা বেশি বেশি করে, দোয়ার অনেক দরকার সবার, ঠিক আছে। তো বাই বাই, সবাই আমাদের জন্য দোয়া করবা, আল্লাহ হাফেজ। নেক্সট অন্য ব্লগে আবারও কালকে দেখা হবে ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে। তোমাদের জন্য আমি সবসময় নতুন কিছু দেখাতে চাই বা আনতে চাই ব্লগে, তো ইনশাল্লাহ ট্রাই করবো ভালো কিছু করার। তো আল্লাহ হাফেজ, সবাইকে সবাই ভালো থাকবা, বাই বাই। আর হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গেলাম, এই ফুলগুলো মামিরা নিয়ে এসেছিলো, মানে পাপাকে দেখতে এসেছিলো। তো এই যে ওয়ানের পাপার জন্য আর কি ফুল নিয়ে এসেছিলো, তো ফুলগুলো অনেক সুন্দর ছিল। ওয়ানিয়া এখনো নিজের কাছে রেখেছে, আর সে দিবেই না। এই যে দেখো দুইটা একদম তোড়া নিয়ে এসেছে। তো বাই বাই, সবাই ভালো থাকবা।